আসছে তেলটা দেখে বললাম তেলটা সাদা তেলও আসেনি বাবু একটু বলে দাও তো বলে দাও তো কি হলো আমি কইটা দাও দাদা কত ভালো করে বানাচ্ছ তুমি না আমি একবার নিচে না দিদি ঠাকুরকে দিছিল শুনো না ওই চালটা চালটা একটু ধুয়ে দুয়ার একটু ভিজিয়ে দাও বাস তুমি সন্ধে দিলে ও চাল ধুয়ে দেবো দাঁড় বলবেন তো ধুয়ে এ করে দাও বসিয়ে চালটা কামলা মধ্যে ঢুকাবো তো ধুয়ে আর জলটা ফেলে দিয়ে এ করে দাও না তাহলেই তো হবে ওর মধ্যেই বুঝিয়ে চুবিয়ে রাখো এই সবই হ্যাঁ আরে তেল আনতে গেল মনটা কি হলো ঠিক আছে মন্ডি হাড়ি ধুয়ে সব কিছু এ করে আছে নিচে না এই মন্ডি এই মন্ডি বলছি সবই যেতে হবে আমার সাথে থেকে যাবি শুয়ে থাকবি বুঝলি কিচ্ছু পড়বে না কোনোদিন খাপে দিয়ে দিন বাদলাকে শিখিয়ে দিয়ে আমি দিয়ে দিন বাদলা বাস জীবনে পড়বে না বাস কেসটা কি হয়েছে সারা রাত গান বাজিয়েছি তারপর সকালবেলা সানাই বাজিয়েছি হলুদ জলের জায়গা তুলে নি পুরো ভরে কাকুকে দিয়ে দে না না জল খাবো না একটু ওই মাংস জল লাগবে তো ঠিক আছে ওইটা দিয়ে ওই জল দিলেও তো হবে হ্যাঁ ওই ধোয়ার জন্য এইখানে রেখে দে কাকু কি কাজে লাগবে হলুদ তো আছে না হলুদ জিরে সব আছে
আমার ছবি দিচ্ছে দাদা। সন্ধ্যা আরতি করবি না ঠাকুরে? শুধু গোলাপ জল দেখো, প্রচুর কিছু দেয় আপনার, এ দেয় বেরেস্তা দেয় দই দেয়, তারপরে গোলাপের পাপড়ি এটা তো আছে, পাপিদা করেছিল রে বাপি, আর ওটাকে কোয়াকি না ওই যে ওটাকে হ্যাঁ এই লাগে ওটা কি আম কি জানো, আলু বোখরা, আলু বোখরা, আলু বোখরা, আম জাম কাঁঠাল লিচু দিয়ে করেছিল, আলু বোখরা দেয়, ওটা হচ্ছে ফ্রুট বিরিয়ানি, কলাগুলো বড় ছিল লোকে ভাবছিল মাংস, তুই একটু চুপ কর বড্ড বেশি কথা বলিস, ওটা অত্যধিক মশলাদার হয়েছিল ওই বিরিয়ানিটা ভালো হয়নি। সব লেগ পিস না, লাস্টের দিকে ও দিতে দেরি করছিল বলে আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই আমাকে কটা আমি এই এইগুলো ও ছেলে পুলেগুলো পেলে খুব খুশি হবে, সব লেগ পিস তো সেই জন্যই নিয়েছি, আরে এই লেগ পিসের ফ্রাই করে আমি ওকে বলেছিলাম 22 থেকে 23 টা লেগ পিস দিতে, তো ও আমার দেরি করছিল বলল দাদা দাম একটু দিচ্ছি, 18 পিস লেগ পিস পেয়েছি, 18 পিস লেগ পিস, বাকি আমি আরো 1 কিলো মাংস বড় করে সাইজ করে কেটে নিয়েছি, আমার ঘরোয়া লোক যেগুলো আছে যেগুলো বাচ্চা কাচ্চা ওরা তো পেয়ে যাবে লেগ পিসটা, আমরা না কি বুঝি ভালো করে শোনো, বাচ্চারা এগুলো পেলে খুব খুশি, ওই যে বিকি, এই ও বিকি ওনি, হ্যাঁ আচ্ছা তুলবো পিতার বই দিলে তার বিরিয়ানি ওরা আচ্ছা তুলবো, হ্যাঁ কে গেল তুলবো মানে ও এই সবই কা বলে না, এই যে দেখলে হাড়িটা খেয়ে নিয়ে আসতে গেল, হাড়িটা আমার মেয়ে গেছে, আমি ও বৃষ্টি গেছে, হ্যাঁ আসছে আসছে দাদা, চাল দিয়ে দাও মজা গা, ঠিক আছে দাদা, এইটাতে জাগ দিলে কেমন হয়, এইটাতে ওই জন্য আমি দিতে চাইছি কেন বলছি, ওইটা হাড়ির যেমন এটা নিচে এরকম গোল গোল, আচ্ছা এটা ঠিক ফ্ল্যাট টাইপে হাড়ি হলে ভালো হয়, ঠিক আছে ওইটা বিরিয়ানির দোকানে লাইন পড়ে পড়েছে দেখো, আশীর্বাদে গিয়ে দেখে এসো, তো বন্ধুরা আজকে সরস্বতী পূজার দিন রাতে আমাদের বিরিয়ানি হচ্ছে, তো এই কাকুটা বানাচ্ছে, আমাদের ছাদে হচ্ছে বিরিয়ানি রাত্রিবেলা, এরা একটু বৈঠক মতন বসেছে সবাই মিলে, গল্প গান টান নাচ ফাচ সব সাথেই হবে, বৈঠক না আমি বলছি এখানে আমার কথা বলার আছে, সেটা হচ্ছে এখানে তর্ক হচ্ছে যে সরস্বতী পুজোর দিন নাকি বিরিয়ানি খায় না, সেটার জন্য তর্ক হচ্ছে, সেই জন্য আমরা আয়োজন করছি, সেই জন্য আমরা আজকে বিরিয়ানি করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমরাও পারি করতে, মাংস বিরিয়ানির মাংসটা হয়ে গেছে বন্ধুরা, এখন ভাতটা হচ্ছে, ভাতের জন্য জল চাপিয়েছে গরম জল, কোথায় এডিট করার সময় বলবো, এখন তুলে নি, ভাত পড়েছে পিছন দিকে, না না ও নেবো না, ¿Qué?
বাচ্চাটাকে চিনু? এই ঘিগুলো সব ভালো, সাইডে কাঁচাতে গেলে হাত কেটে যায়। তিন তো কাকিমা, এটা রূপঙ্করের ছবি তো? ওর এরকম চুল বড় বড় ছিল ছোটবেলায়। লাইট জ্বালিয়ে তুলছি ভালো করে। তাহলে আমার ভিডিওতে ভিউ চলে যাবে। কেন কেন তুমি কি করবে? বড় লোক মনে হচ্ছে রে, নতুন রকম আমি রেকর্ড দেখলাম জানো, আমি মনে হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে জানিস। এই কলেজে কোনোদিন শুনেছিস ডিজে বাজছে, সব মেয়ে ছেলে নাচছে, আমি আসবার সময় কায়নার বাড়ছে ছড়িয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এমন চাটা বেলা যে লোকটা যদি চেনা না হয় তো বন্ধুরা, এখন রাতে আমাদের একটা ঘুরিয়ে দাঁড়া 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 দাঁড়া